মানবতা <tallahu> সমাধান

জীবনের বিভিন্ন রূপ এবং রং যেগুলো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন সেগুলোকে পরিচর্যা করা সেগুলোকে সংরক্ষণ করা অথবা যেগুলো মন্দ সেগুলো থেকে নিজের জীবনকে পবিত্র রেখে শান্তির পথে ধাবিত হওয়ার উদ্দেশ্যেই এই জীবনের রংধনু অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম যে লজ্জা বোধ শালীনতা বোধ এটা গুরুত্বপূর্ণ একটি অলঙ্কার এটা ইমানের একটি শাখা এবং ইসলামের একটি সিম্বল প্রতীক শুধু ইসলামের নয় সকল নবীরা এই ব্যাপারে সতর্ক করে বলেছেন হে আদম সন্তান লজ্জার ভূষণকে তুমি যদি হারিয়ে ফেলো লজ্জার অলঙ্কারকে যদি হারিয়ে ফেলো তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে ন্যায় এবং অন্যায়ের কোনো পার্থক্য থাকবে না এবং সত্য মিথ্যার কোনো পার্থক্য থাকবে না প্রকাশ্যে গোপনে তুমি অন্যায় করতে কোনো আর বাধা থাকবে না আমরা বলেছিলাম যে লজ্জা হলো আমাদের বিবেকের এক আদালত অন্যকে লজ্জা তো করবই কিন্তু প্রথমে নিজেকে লজ্জা করা দরকার যাতে করে এমন কোনো কাজ করে না বসি এমন কোনো কথা না বলে নিজেই নিজের কাছে আমরা তুচ্ছ হয়ে যায় নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় একজন ব্যক্তি যখন নিজে নিজের কাছে ছোট হয়ে যায় তখন তার কোনো আত্মবিশ্বাস থাকবে না আর যখন সে কনফিডেন্স হারাবে জীবনের সকল সাফল্য তার ম্লান হয়ে যাবে আর এই জন্যই সান্নিধ্যতা বোধকে আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ তালা এই গুণটির কারণে যে ব্যক্তির মধ্যে এই গুণটি বেশি থাকে পরিমিত ভাব লজ্জা বোধ শালীনতা বোধ সেই ব্যক্তিকে আল্লাহ খুবই পছন্দ করেন আল হায়া এই শব্দটি হলো শালীনতা বোধ এই শব্দটির অর্থ হলো বোধ যেটাকে আমরা ইংরেজিতে সাইনেস বলে থাকি আজকে আমরা দেখতে চেষ্টা করব যে আল্লাহ নবী বিশেষত মহিলাদের ব্যাপারেও বলেছেন তারা যাতে আরো বেশি লজ্জা বোধ করে এবং শালীনতা লজ্জা ভোটটুকু নারী এবং পুরুষ উভয়ের জন্য তবে বিশেষ করে নারীদের জন্য সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ নারীকে অনেক বেশি আল্লাহর কাছে মর্যাদা বান করবে যখন তাদের মধ্যে শালীনতা বোধ লাজুকতা বোধ এবং লজ্জা বোধ থাকে কারণ নারী যখন অশালীন হয়ে পড়বে স্বাভাবিকভাবে তখন সমাজে বেবিচার বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে এই জন্য আল্লাহ তালা যখন বেবিচারের শাস্তির কথা সুরা নূরে বলেছেন সেখানে আল্লাহ বলেছেন কুল্লা বেবিচারিনী নারী এবং বেবিচারকারী পুরুষ উভয়কে তোমরা শাস্তি দাও তাহলে ইসলামের এই শাস্তির বর্ণনার ক্ষেত্রে আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই সেখানে আল্লাহ নারীর কথা আগে বলেছেন যে বেবিচারকারিনী নারী এবং বেবিচারকারী পুরুষ উভয়কে তোমরা শাস্তি দাও কিন্তু চুরির শাস্তি কথা যেই আয়াতে বর্ণিত হয়েছে সেখানে আল্লাহ বলেছেন আসারে কুয়াসারে কাতু ফাঁকা যে পুরুষ চুরি করে এবং যেই নারী চুরি করে তাদের হাতকে কেটে দাও দুটি আয়াতকে আমরা পাশাপাশি এই জন্য আনছি যে এখানে আল্লাহ দ্বন্দ্ববিধি উল্লেখ করেছেন যে কোন অপরাধের কারণে কি শাস্তি দেয়া হবে চুরির ক্ষেত্রে আল্লাহ পুরুষের কথা আগে বলেছেন নারীর কথা পরে বলেছেন আর বেবিচারের শাস্তির ব্যাপারে যখন আসে তখন নারীর কথা আগে আল্লাহ বলেছেন পুরুষের কথা আল্লাহ পরে বলেছেন এটার কারণ কি এটার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখি তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে যে চুরি সাধারণত উদ্যোগ নে চুরি করার উদ্যোগ পুরুষ গ্রহণ করে আর বেবিচারের উদ্যোগটি অথবা আহ্বানটি প্রথমে নারী থেকে আসে পুরুষ দড়ি জোরপূর্বক করে সেটা তো আর বেবিচার থাকলো না সেটা তো ধর্ষণ হয়ে যায় কিন্তু নারীর প্রচ্ছন্ন আগ্রহ অথবা হাতছানির কারণেই বেবিচার সংগঠিত হয় আর এই কারণে শালীনতা ভোটটুকু লজ্জা ভোটটুকু নারীর একটা ভূষণ নারী যখন লজ্জা থাকবে লজ্জা ভোধ প্রগাঢ় থাকবে তখন সমাজটিও রক্ষা পেয়ে যাবে অন্যায় এবং বেবিচার থেকে এই জন্য আল্লাহ নবী নারীদের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ওয়ালাই মিনহা তারা যেন তাদের সৌন্দর্যকে ইচ্ছাকৃতভাবে প্রকাশ না করে এবং যদি প্রকাশ করে শুধুমাত্র তাদের স্বামীদের কাছে খোলামেলা ভাবে ঘর থেকে বের হওয়া এটা শালীনতা পরিপন্থী ইসলামে নারীদের একটি শালীন বর্ণনা এসেছে যে তারা জিলবা পরিধান করবে ঢোলা ঢালা কাপড় পরিধান করে ঘর থেকে বের হবে যদি তাদের বের হতে হয় আল্লাহ সতর্ক করে বলেছেন জাহিলি যুগে নারীরা যেভাবে বের হতো জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হইও না প্রথম জাহিলি যুগে নারীরা প্রকাশ্যে ব্যবহার করে বের হতো আর এখন যদি আমরা করি সেটা মডার্ন যুগ হবে না সেটা আবার ব্যাকওয়ার্ড যুগ যুগ হবে হবে সেটা হচ্ছে এবং মূর্খতা বর্বরতার যুগে আমরা ফিরে যাব। এই জন্য মহিলাদের জন্য শালীন কাপড় পরিধান করা শালীনভাবে চলাফেরা করা পুরুষের জন্য যেমন গুরুত্ব নারীর জন্য আরো বেশি গুরুত্ব আল্লাহ নবী বলেছেন সিনফান আহলিন নার লাম আর আরমান দুই ধরনের জাহান নামের অধিবাসী তাদেরকে এখনো আমি দেখিনি অর্থাৎ আল্লাহ নবীর জীবদ্দশায় তারা ছিল না কিন্তু ভবিষ্যতে তারা আসবে এটাই ইঙ্গিত করে গেছেন দুই ধরনের মানুষ যারা জাহান নামের অধিবাসী হবে তাদেরকে আমি দেখিনি কিন্তু তারা আসবে এবং জাহান নামে যাবে তারা জান্নাতে তো প্রবেশ করবেই না জাননাতে গ্রানটুকু তারা পাবেন অথচ জান্নাতে গ্রান অনেক অনেক মাইল বছর দূর থেকে পাওয়া যায় অনেক বছরের জার্নি এত দূর থাকতেই জান্নাতের গ্রান জান্নাত আল্লাহ এত বেশি সুগ্রাহণ করেছেন যে মানুষ অনেক দূর থেকে জান্নাতে গ্রান পাবে তাদের মধ্যে এক শ্রেণীর কথা বলা হয়েছে মহিলা নিসাউন ক্যাসিয়াতুন আর ইয়াতুন মাইলাতুন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরিধান করবে কিন্তু কাপড় পরিধান করেও তাদের মধ্যে শালীনতা থাকবে না উলঙ্গই থেকে যাবে প্রশ্ন জাগে কাপড় পরিধান করলে আবার উলঙ্গ কি করে হয়। প্রথমে হয়েছে পরিধান করেছে পরের শব্দটি হলো উলঙ্গ তাহলে দুটো তো বিপরীত মুখী শব্দ কাপড় পরিধান করে মানুষ কি করে উলঙ্গ থাকে এটার ব্যাখ্যা হলো এই যে কাপড় পরিধান করবে নামে মাত্র কাপড় পরিধান করবে নামে মাত্র মানুষ বলবে না উলঙ্গ কিন্তু বাস্তবে সে ওই কাপড় পরেও উলঙ্গ থেকে গেল অর্থাৎ কাপড়টুকু এত শর্ট হবে যে শরীরের অধিকাংশ অংশই দেখা যাবে আজকের সমাজে যদি আমরা দেখি তাহলে লক্ষ কোটি মানুষ অধিকাংশ মহিলারাই এমন কাপড় পরিধান করেই বের হচ্ছে অমুসলিমরা তো আছেই এমনকি মুসলিমরাও তা দ্বারা প্রভাবিত হয়ে এমন কাপড় পরিধান করে বের হচ্ছে যে সে কাপড় পরিধান করেছে এটা বলতে বলা যায় না অর্থাৎ কাপড় এতই শর্ট এতই সংক্ষিপ্ত কাপড় পরিধান করে বের হচ্ছে যেটার কারণে তার শালীনতা ভোটটা লঙ্ঘিত হয় অথবা কাপড় পুরোটাই পরেছে কিন্তু এত টাইট কাপড় পরেছে যেমন জিন্স অথবা অন্য কাপড় পরিধান করেছে যেটার কারণে শরীরের স্পর্শকাতর অবয়বগুলো ফুটে উঠছে কাপড় পরিধান করার যে উদ্দেশ্য ছিল যে তার স্পর্শকাতর জায়গাগুলোকে আবৃত করে রাখা যাতে করে সেটা অন্যের কাছে প্রকাশিত না হয় এবং মানুষের মনের মধ্যে যেন কুমন্ত্রণার সৃষ্টি না হয় যেটা উদ্দেশ্য ছিল সেটা ব্যাহত হচ্ছে এই সে কাপড় পরিধান করেও সে উলঙ্গ রয়ে গেল অথবা কাপড় পরিধান করেছে এমন হালকা এমন পাতলা কাপড় পরিধান করেছে যে ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে সব কিছুই ভেসে আসে তাহলে এই কাপড় পরিধান করেও সে উলঙ্গ থাকলো এবং কাপড় পরিধান করার ধরনটা এমন যে আল্লাহ নবী বলছেন এই শ্রেণীর মহিলারা মুমিলাতুন মা ইলাতন মুমি মা বা অন্যের প্রতি তারা নিজেরাও আকৃষ্ট হয় এবং অন্যদেরকে আকৃষ্ট করার একটা চেষ্টা প্রয়াস থাকে এত ব্যবহার এত কাপড় এমনভাবে চাকচিক্যময় করে বেরিয়ে যায় যে অন্যদের দৃষ্টিকে আকর্ষণ করা তাদের উদ্দেশ্য থাকে এমনভাবে তারা চলাফেরা করে পথের প্রতিটি পথিক যেন তাদের দিয়ে তাকায় এটাই তাদের মনের আশা মানুষ অভিভূত হয়ে তাকানো মানুষ অবাক হয়ে থাকানো এত সুন্দর এত ভিন্ন ধরনের কাপড় স্টাইল ইত্যাদির দিকে তাদের খুবই মনোযোগ আমার মা ভনেরা এই হাদিসটুকু আল্লাহ নবী বলেছেন এটা কোনো বানানো কথা নয় এবং এটা হবেই এটা সত্য এটা আমাদের বিশ্বাসের অংশ কাজেই মুসলিম কোন নারীর পক্ষে এই জাতীয় কাপড় এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া কোনোভাবেই উচিত নয় যে তারা কাপড় পরেও উলঙ্গ তারা অন্যের প্রতি আকৃষ্ট হয় অন্যদের দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করে রু সুন্না বখতিল মা বখতিল একটি উঠ। তার পিঠটা একটি অংশ যেমন উঁচু থাকে তাদের মাথাটাকে তারা উঁচু করে আপনি দেখতে পাবেন আজকাল অনেক অনেক নারীরা যেটা বাইরের চুল চুল লাগিয়ে লাগিয়ে আলগা তাদের মাথাটাকে উঁচু করার চেষ্টা করে অথবা যেই চুলগুলো নিজেদের আছে সেগুলোকে ফুলিয়ে ফাফিয়ে খুব বেশি উঁচু করে খোপা বাঁধার চেষ্টা করে যাতে অন্যদের দৃষ্টি তাদের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ নবী সেটাই বলেছেন তাদের মাথাকে খুব উঁচু করে রাখবে উঁটের পিঠের মধ্য ভাগের মতো এভাবে উঁচু করে রাখবে আল্লাহ নবী এই শ্রেণীর মহিলাদেরকে সতর্ক করে বলেছেন জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতে গ্রান্টুকু পাবে না যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না তার চেয়ে দুর্ভাগ্যবান আর কি হতে পারে দুনিয়ার কষ্ট সাময়িক দুনিয়ার আরাম ও সাময়িক সেটা আমাদের চলে যাবে কিন্তু আমাদের টার্গেট আমরা তো চলছে জান্নাতের পথে জান্নাতের আশায় আমরা বুক বেঁধে আছি কাজে ওই জান্নাতের কাছেও যদি আমরা যেতে না পারি ঘেসতে না পারি তাহলে আমাদের জীবনের চলার পথে লক্ষ্য পথটা তো বিচ্যুত হয়ে যাবে এইজন্য মাভনেরা আমরা এই হাদিসগুলোকে আল্লাহ নবীর এই সতর্ক বাণীগুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে এবং শালীনতা ভটটুকুকে লজ্জা ভটটুকুকে আমাদের জীবনের ভূষণ হিসেবে নিতে হবে আল্লাহ নবী বলছেন শারু নিসা ইকুম আল মুতাবাররিজাত আল মুতখাইলাত তোমাদের মহিলাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর দৃষ্টিতে সে যতই আধুনিক হোক কিংবা তথা শিক্ষিত হোক সবচেয়ে নিকৃষ্ট হবে মহিলারা যারা খুবই খোলামেলা অহংকারী তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মা আমরা কি নিকৃষ্ট হতে চাই না উৎকৃষ্ট হতে চাই উৎকৃষ্ট হতে হলে আমাদেরকে শালীন পোশাকে ঘর থেকে বেরোতে হবে আমরা যে বিষয়টি আলোচনা করছি আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব এই পর্যায়ে আমাদেরকে একটি ব্রেক নিতে হচ্ছে সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আসসালামু আলাইকুম মরহামুল্লাহি অবরাকাত ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত

মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই

বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হবার কাছে সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও আলোচনা নিয়ে ফিরে আসছি আলোচনা চলছিল যে লজ্জা হায়া সাইনেস এবং শালীনতা সম্পর্কে তার গুরুত্ব নারীদের ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন শালীনতা যদিও সকল শ্রেণীর জন্য সকল লিঙ্গের জন্য সকল মানুষের জন্য নারীদের জন্য বিশেষভাবে বলা হয়েছে তারা যেন শালীন থাকে একজন নিগ্র মহিলা আল্লাহ নবীর কাছে আসলো এসে বললো ইয়ারসোল আল্লাহ আমার একটা রোগ হয় যে রোগের কারণে আমি নিজে জানি না আমি কি কাজ করছি আমার জন্য দোয়া করুন যাতে করে আমি সুস্থ হয়ে যেতে পারি যে মৃগি রোগ হয় অথবা বেহস হয়ে যাওয়া এমন কিছু আচরণ করা মেন্টাল ডিসঅর্ডার যেটার কারণে আমি এমন কিছু কাজ করে বসি যেটা লজ্জাজনক আপনি আমার জন্য দোয়া করুন যাতে করে আমি এই রোগ থেকে মুক্তি পেতে পারি আল্লাহ নবী বললেন তোমার কাছে দুটি অপশন তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব এবং ওই দোয়ার কারণে আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দান করবে তুমি মুক্তি পেয়ে যাবে আর দ্বিতীয় আরেকটি অপশন হলো তুমি ইচ্ছা করলে ধৈর্য ধারণ করতে পারো সবর করতে পারো তুমি যখন সবরের মাধ্যমে গ্রহণ করবে এর বিপরীতে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন এবং জান্নাতে তোমাকে মর্যাদা দান করবেন কোন অপশনটি তুমি গ্রহণ করতে চাও এই দুটি মধ্যে তখন মহিলাটি ছিল ইমানদার বিশ্বাসী অসুস্থ ছিল মেন্টাল রোগে আক্রান্ত ছিল কিন্তু মহিলাটি বলল ইয়া রসুল আল্লাহ আমি দ্বিতীয় অপশনটি গ্রহণ করতে চাই আমি ধৈর্য ধরবো কিন্তু জান্নাত পাবো তাদের কাছে দুনিয়ার সুস্থতা বড় ছিল না দুনিয়ার সুস্থতা এবং আরামের চেয়ে জান্নাত পাওয়ার নেশায় তারা বিভোর ছিল একজন নিগ্র নারী কালোর চামড়ার নারী কিন্তু সে জান্নাতকে প্রাধান্য দিয়েছে জান্নাতকে প্রাধান্য দিয়েছে কারণ তারা জানতো যে কষ্টে হোক কোনো আরামে হোক কোনোভাবেই দুনিয়ার এই জীবনটি অল্প কয়েক বছরের জীবনটি শেষ হয়ে যাবে কিন্তু আমি যদি সিকিউর করে নিতে পারি জান্নাতে যাওয়ার পথকে তাহলে আমার জন্য আর কোনো কষ্টের কারণ নেই হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি যখন জান্নাতে যাবে তখন তাকে জান্নাতে যাওয়ার পর তাকে জান্নাত দেখানোর পর জিজ্ঞাসা করা হবে সে সারা জীবন অনেক কষ্ট করেছিল অভাবী ছিল খাবার পায়নি থাকার ব্যবস্থা ছিল না কিন্তু আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালিত করছে জান্নাত দেখার পরে তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি কখনো তুমি কষ্ট পেয়েছিলে সে জান্নাতের আরাম দেখে দুনিয়ার সকল কষ্টকে বেমালু ভুলে যাবে বলে জীবনে কখনোই কষ্ট দেখিনি অথচ পুরো একটা জীবন সে কষ্ট পেয়েছে আরেকজন ব্যক্তি পুরো জীবন খুব লাইফ লিড করেছে সুন্দর বহুল জীবন তার জাহান নাম দেখানোর পরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে দুনিয়াতে কখনো কি আরাম সে বলবে না আমি দুনিয়াতে কখনো আরামেই দেখিনি অর্থাৎ এত বহুল জীবন যাপন করার পরেও জাহান্নাম দেখার পর সে সবকিছুই আরামের কথা ভুলে যাবে কাজে দুনিয়ার জীবনটা হলো সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী আখিরাতে যেটা হবে সেটাই स्थाई এইজন্য এই মহিলা বলল আমি দ্বিতীয় অপশন গ্রহণ করতে চাই তবে হে আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার যখন সেন্স কাজ করে না তখন যাতে করে আমার কাপড় চোপড় গুলো এলোমেলো না হয় সেই জন্য আপনি দোয়া করবেন দেখুন ইসলামের নারীরা কিভাবে তাদের লজ্জা ভর্ট টুকু ছিল যে কাপড় চোপড় যেন এলোমেলো না হয় অন্য কেউ যেন তার দিকে দৃষ্টি না পড়ে সেই ব্যাপারেই শুধু দোয়া চেয়েছে অসুখ ভালো হোক রোগ ভালো হয়ে যাক এটা তিনি চাননি চেয়েছেন জান্নাত তবে দুনিয়াতে এতটুকু চেয়েছেন যাতে তিনি অসুস্থ অবস্থায় অনাবৃত হয়ে না যান এটাই হচ্ছে একটা এক্সাম্পল একটা দৃষ্টান্ত যে তাদের কাছে শালীনতাবোধের গুরুত্বটা কত বেশি ছিল আর জান্নাতে যাওয়ার নেশাটা তাদের মধ্যে কত প্রকট ছিল একজন মহিলা এটা হচ্ছে আবৃত থাকার জিনিস মহিলা আবৃত এবং শালীন থাকার জিনিস যখন সে ঘর থেকে বেরিয়ে যায় তখন শয়তান অন্যদেরকে উস্কাতে থাকে এভাবে উস্কাতে থাকে কারো ইচ্ছা না হলেও তার মনের ভিতরে তার দিকে তাকানোর জন্য মহিলার দিকে আকর্ষণ করার জন্য সে খুব বেশি প্রয়াস নেয় তাহলে মহিলা ঘর থেকে বেরোলে বিশেষ করে অনাবৃত অবস্থায় পর্যাপ্ত কাপড় ছাড়া বের হলে তখন শয়তান খুবই বেশি সুযোগ পেয়ে যায় সবাই দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করে এমনকি অল্প বয়সক বেশি বয়সক কোনো ব্যাপার নয় সব ধরনের মহিলা রাস্তা দিয়ে বের হলে আপনি দেখবেন সব ধরনের পুরুষরা তার দিকে তাকাতে চায় এটা এটাই কারণ যে আল্লাহ নয় বলে শয়তান তাদের মনের মধ্যে এক ধরনের উস্কানি দিয়ে যায় যাতে করে সেদিকে তাকায় সুন্দরী হোক কিংবা অসুন্দরী হোক কোনো ব্যাপার নয় কিন্তু দৃষ্টিকে আকর্ষণ করানোর চেষ্টা করে ওয়া কর উমা দা কুন উফি ওয়াঝি রব বিহা ওয়াফি কারি বাইতিহা একজন নারী আল্লাহর খুব নৈকুট্য অর্জন করতে থাকে যখন সে ঘরের ভিতরে থাকে তাহলে ঘরের থেকে বের হওয়া যাবে না সেটা নয় ঘর থেকে তো আমরা প্রয়োজনে বের হবে শিক্ষার জন্য বের হতে হবে চিকিৎসার জন্য বের হতে হবে প্রয়োজনীয় কাজে বের হতে হবে কিন্তু যতক্ষণ সে ঘরে থাকে আল্লাহ সে বেশি নৈকট্যের মধ্যে থাকে অপ্রয়োজনে রাস্তায় হাঁটাহাঁটি করা অপ্রয়োজনে বাইরে বসে থাকা অন্য পাবলিক প্লেসে চলে যাওয়া ইত্যাদি থেকে বিরত থাকতে হয় নারী তার ঘরের মধ্যে অবস্থান করাটাই তার জন্য সবচেয়ে বেশি কাম্য এবং তার জন্য সবচেয়ে বেশি সম্মান এবং নিরাপদ পুরুষের জন্য মসজিদে নামাজে আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইচ্ছাকৃত ভাবে কাছে মসজিদ যদি থাকে ঘরে কেউ নামাজ আদায় করলে নামাজই হবে না অর্থাৎ নামাজের পরিপূর্ণ সব স্টার মার্ক পেয়ে যেটা নামাজ ওই মার্ক সে পাবে না এক্সেলেন্ট হবে না নামাজ নামাজ কোন রকম হয়ে গেল কিন্তু পরিপূর্ণ সেটাকে নামাজ বলা যায় না সালা বলা যায় না কিন্তু একজন নারী সে ঘরে আদায় করলে কোনো অসুবিধা হয় না কারণ আল্লাহ নবী বলেছেন মহিলাদের জন্য সবচেয়ে ভালো মসজিদ হলো তার ঘর তাহলে জামাতে তাকে অংশগ্রহণ করতে হচ্ছে না ঘরে অবস্থানের জন্য যেখানে মসজিদে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ তার জন্য হ্রাস করে দেয়া হয়েছে তাকে সেটা হয়েছে ঘরে বেশি অবস্থানের সুযোগ করে ঘর থেকে যখন মহিলারা বের হবে তারা আরেকটা শালীনতার বিষয় বজায় রাখবেন সেটা হল অপ্রয়োজনীয় বেশি আকর্ষণীয় এবং বেশি ছড়ানো পারফিউম যাতে তারা ব্যবহার না করে এই ব্যাপারে আল্লাহ নবী খুব সতর্ক করেছেন ঘর থেকে বাইরে হওয়ার সময় তারা পারফিউম যাতে এমনভাবে ব্যবহার না করে যেটা অন্যদের নাককে আকর্ষণ করে এবং সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগায় এই জাতীয় কোনো পারফিউম যেন তারা ব্যবহার না করে আল্লাহ নবী বলেন দেখেন মসজিদে আসার সময়ও যদি কেউ পারফিউম ব্যবহার করে মহিলা আই ইউ মা ইমরত ইন ইস্তাও মিন লেজি উমিন রেহা অন্য হাদিসে আছে লা তু কবালু মর আথাবিহাদ আল মসজিদ এই মসজিদ মসজিদের নবীতে আসার জন্য কেউ যদি নামাজ আদায়ের সময় মহিলা যদি পারফিউম ব্যবহার করে আসে তার নামাজ গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় দর্শক যেখানে মসজিদে যাওয়ার ক্ষেত্রে পারফিউম ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না যেটা আল্লাহর কাছে যাবে পুরুষের যেন আন্তর ব্যবহার করে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে জুমাদ্দ ইত্যাদিতে কারণ আল্লাহর ঘরে যাবে সুগ্রাণ নিয়ে যাবে সেটা হলো সেখানে উদ্দেশ্য কিন্তু মহিলা মসজিদে যাওয়ার ক্ষেত্রে মসজিদে যাওয়ার জন্য তাকে আতর ব্যবহার করার অথবা পারফিউম ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না তাহলে সেখানে কলেজে যেতে ইউনিভার্সিটিতে যেতে কাজে যেতে যদি সে পড়ে যায় সেই অবস্থাটা কেমন হবে এখান এই হাদিস থেকে আমরা চিন্তা করি আইমা ইমরাউদ্দিন ইস্তাহাত আল্লা নবী সতর্ক করে বলেছেন কোনো মহিলা যদি পারফিউম ব্যবহার করে স্যান্ট আতর ইত্যাদি ব্যবহার করে এবং ফামার তায়লা কৌমিন এবং তার উদ্দেশ্য হলো আমি পদ দিয়ে যাবো সবাই সেই গ্রানটা পাবে এবং সবাই দৃষ্টি সবাই আকর্ষিত হবে এই উদ্দেশ্য যদি করে তার গ্রান যেন মানুষ ভোগ করে এই জন্য যদি তার উদ্দেশ্য হয় ফাহিয়া আল্লাহ নবীর ভাষায় সে মহিলাটি হল বেবিচারিণী সুপ্রিয় দর্শক বিশেষত মা ও বোনেরা আমরা আমাদের এই শালীনতাকে বজায় রাখতে হবে আমাদের মর্যাদার জন্য আল্লাহ নবী এই জন্যই এই কমান্ডমেন্টগুলো গুলো দিয়েছেন মা বোনদেরকে নিয়ে কেউ যেন তামাশা করতে না পারে তাদের যে উঁচু মর্যাদা সেটা যেন বকাটে ছেলে অথবা নষ্ট পুরুষেরা তাদের সেই মর্যাদাকে হানি করতে না পারে তাদের ব্যাপারে খারাপ চিন্তা যেন না করতে পারে এই জন্যই আল্লাহ এবং তার সতর্ক হয়েছেন এটার অর্থ এই নয় যে নারীকে আবদ্ধ করা কষ্ট দেয়া অথবা নারীকে পরাধীন করা এটা তো উদ্দেশ্য নয় উদ্দেশ্য এটাই যে তারা যাতে অন্য মানুষের লোলুপ দৃষ্টিতে না পড়ে কারণ পথ দিয়ে যাওয়ার সময় কোনো একজন নষ্ট পুরুষ তাদের ব্যাপারে কোনো মন্তব্য করুক উত্তেক্ত করুক কোনো ছেলে তার মায়ের ব্যাপারে কোনো ভাই তার বোনের ব্যাপারে কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে এটা কী করে সহ্য করতে পারে কোনোভাবেই সহ্য করতে পারে না আর এই কারণে এই শালীনতা ভোটটুকুকে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক শালীনতা বোধের অর্থ এই নয় যে আমরা অন্যায়কে বলতে লজ্জা করব। অন্যায়কে বলতে নবী কখনো লজ্জা করতেন না নবী খুবই লাজুক ছিলেন নবীর লাজুকতা এত বেশি ছিল যে একজন কুমারী মেয়ে সে যেমন তার ঘরের মধ্যে কত লাজুক থাকে তেমনি ভাবে আল্লাহ নবী তার চেয়েও বেশি লাজুক ছিলেন কিন্তু সত্য বলতে তিনি কখনো লজ্জা করতেন না যেমন ওসামা উসামা নবীর কাছে সুপারিশ করতে আসছেন অন্যায় সুপারিশ তখন তিনি বললেন আতস্পা উফি হাদিম বিন তিনি রাগ করলেন সত্য বলতে গোপন করেননি অথচ উসামাকে তিনি খুবই আদর করতেন আল্লাহ নবীর নাতি পর্যায়ে বয়সে এবং আল্লাহ নবী উসামাকে ভালোবাসতেন এবং উসামার বাবা জায়েদ কে আল্লাহ নবী নিজের ঘরে লালিত পালিত করেছেন কিন্তু সত্য বলতে তিনি লজ্জা বোধ করেন নাই একইভাবে একজন মহিলা এসে সাহাবাদের মধ্যে মহিলাদের মধ্যে লজ্জা ছিল একজন মহিলা উম্মে সুলাইম আল্লাহ সরি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল ইন্নাস্তাহিয়ানিল হক আল্লাহ সত্য বলতে লজ্জা করেন না আমিও সত্য জিনিস এল শিখার জন্য আপনার কাছে প্রশ্ন করতেও লজ্জা বোধ করছি না সেটা হলো এই যে একজন মহিলা যদি তার রাত্রিবেলায় স্বপ্নদোষ হয় ওয়াইড ড্রিম হয় তখন কি তার জন্য গোসল ফরজ হবে তাহলে এই মাসালাটা নারী বিষয়ক একটি মাসালা বা বিষয় কিন্তু সে জানার জন্য চেষ্টা করছে জ্ঞানের পিপাসায় আল্লাহ নয় বলছেন না কোনো অসুবিধা নেই সে যদি পানি দেখে তখন তাকে গোসল করতে হবে তাহলে লজ্জাবোধ অর্থ এই নয় যে অন্যায়কে অন্যায় বলা যাবে না লজ্জাবোধ মানে এই নয় যে খারাপকে খারাপ বলা যাবে না লজ্জাবোধের কারণ এই নয় যে আমি জানতে পারবো না লজ্জার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হব এটা বলা হয় শালীনতা বোধ এবং অন্য অন্যায়ের প্রতিবাদ কিংবা জ্ঞান অর্জন করা সেটা ভিন্ন ব্যাপার কাজে আমরা এই পর্বগুলো থেকে যে আমাদের জীবনে আল্লাহ বিশেষ যে রংটি দিয়েছেন সেটা হলো লজ্জা বোধ শালীনতা বোধ সাইনেস সেটাকে পরিচর্যা করার চেষ্টা করবো এটা আমাদেরকে অন্যায় থেকে অনাচার থেকে রক্ষা করবে এবং আমাদের মর্যাদাকে উঁচু করবে আমাদের জীবনের একটি অলঙ্কার হবে জীবন পরিশীলিত হবে আল্লাহ যেন এই শালীনতা বোধ আমাদের প্রতিটি ছোট বড় নারী পুরুষ সবাইয়ের মধ্যে দান করেন সেই মুনাজাত আল্লাহর কাছে পেশ করে আজকে এখানে শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোহাম্মদ বাদর উদ্দো আপনারা দেখছেন ফিস্ট টিভি বাংলা বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল জ্ঞানের জন্য এক মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়